আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। হেথা হতে যাও পুরাতন, হেথা নূতনের খেলা আরম্ভ হয়েছে। নতুন খেলা যতই আরম্ভ হোক, পুরনো মুহূর্ত, কথা বা পুরনো গান কি এত সহজে ভোলার? একেবারেই না। নানা কারণে আমাদের পছন্দের পুরনো গান হয়তো শোনা হয়ে ওঠে না, বিশেষ করে বাংলা বেসিক গান প্রায় অবলুপ্ত। ঠিক সেই সময়ে ফেলে আসা এসব পুরনো বেসিক গান নিয়ে এক নতুন যাত্রা শুরু করলেন তনিকা ভট্টাচার্য, শোভন গাঙ্গুলি এবং দেবাশিস গাঙ্গুলি। অনুষ্ঠানের নাম স্মৃতি এক্সপ্রেস। এই এক্সপ্রেস মূলত চালিয়ে নিয়ে যাচ্ছেন যে মানুষগুলো, তারাই বললেন এই বিশেষ সফরের কথা। হ্যাঁ, সেটা ভেবেই এই নাম, এবং এটা একটা গল্পের মধ্যে দিয়ে যাবে, এবং ভাবনাটা আমি এখনই ডিসক্লোজ করছি না। এটা খুবই একটা ইউনিক কনসেপ্ট, এবং একটা গল্পের মধ্যে দিয়ে আমাদের যে ওই 2000 থেকে বর্তমান কাল পর্যন্ত যে সমস্ত গানগুলো আমরা শুনেছি, শুনে এসেছি এবং প্রচণ্ড জনপ্রিয় হয়েছে একসময়, FM এর মাধ্যমেই আমরা সেই সমস্ত গানগুলো শুনতাম, সেই গানগুলোকে আবার নতুন করে প্রেজেন্ট করা। বেসিক বাংলা গানের উপরে এরকম কাজ একটা রেয়ার ফিনোমেনন, কারণ এই কাজ, এরকম ধরনের কাজ ভাবা হয়েছে কিনা আমি অন্তত মনে করতে পারছি না। এবং যেহেতু নতুন বাংলা গান মানুষে শুনছেন না, নতুন বাংলা গান মানুষের স্মৃতিতে হয়তো রয়েছে কিন্তু সে জিনিসটা হঠাৎ করে মনে করতে পারেন না, শোনালে হয়তো মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ওই তো ওই গানটা অনেকদিন আগে শুনেছিলাম, বা আমাদের যে সমকালীন গান, আমাদের তো অস্তিত্বের গান, আমাদের সুখ দুঃখ বেদনা সব কিছু এর থেকে রিপ্রেজেন্টেড হয় এর মধ্যে দিয়ে। তো বর্তমানে যদি আমরা আধুনিক কবিতা ভালোবাসি, আধুনিক নাটক ভালোবাসি, ভালো এখনকার দিনে তৈরি হওয়া ছবি ভালোবাসি, তাহলে নতুন গান নয় কেন? সুতরাং সেই জন্য নতুন গানকে অনেক রকম ভীষণভাবে নেগলেক্টেড একটা জনরা হয়ে যাচ্ছে, সেইটাকে একটা এই ধরনের অনুষ্ঠান যদি বেশি বেশি করে করা যায়, শুধু আমরা নয়, এর পর থেকে এরকম একটা কিছু ইন্সপিরেশন নিয়ে বলুন, বা এরকম এর পর থেকে যদি আরও কিছু কাজ এরকম হয়, তাহলে আমাদের মেনলি আমাদের যে প্রচেষ্টা সেটা সার্থক হবে। কেননা দিস ইজ আ বেসিক্যালি এ প্রোগ্রাম উইথ আ কজ, প্রোগ্রাম টু সার্ভ কন্টেম্পোরারি বেঙ্গলি মিউজিক। প্রথমত এই অনুষ্ঠানটায় আমি থাকতে পেরে আমার খুব আনন্দ লাগছে। প্রথমত বাংলা গান নিয়ে, বেসিক গান নিয়ে অনুষ্ঠান কলকাতায় এখনো অবধি হয়নি আমার জানা, হতেও পারে, কিন্তু আমাদের এই প্রয়াস শুধুমাত্র বাংলা বেসিক অ্যালবামের গানকে বাঁচিয়ে রাখতে। 2000 সাল থেকে 2017 অবধি যত ভালো ভালো বেসিক অ্যালবামের গান হয়েছে, তার মধ্যে পুজোর গানও রয়েছে, তো সেই সব গান রয়েছে আজকে আমাদের সন্ধ্যায়। তো আমরা স্মৃতির এক্সপ্রেস ছাড়লাম, আশা করি এরপরে আবার কেউ এই অনুষ্ঠান করবে। বাংলা গানকে বাঁচিয়ে রাখার স্বার্থে এই অনুষ্ঠান চলতে থাকবে, বাংলা গানকে বাঁচানোর উদ্দেশ্য, তো সেই জন্যই এই প্রয়াস নেওয়া। সাল 2000 থেকে 2017, এই 17 বছরের বিভিন্ন জনপ্রিয় বাংলা বেসিক গান দিয়ে স্মৃতি এক্সপ্রেসকে সুন্দরভাবে সাজিয়েছেন দেবাশিস গাঙ্গুলি। এই সফরের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত যে মানুষগুলো এদিন ছিলেন, তারাও ছিলেন শ্রীকান্ত আচার্য, জয় সরকার, জয়তী ভট্টাচার্য, ইন্দ্রাণী সেনের মতো বহু মানুষেরাই, যাদের গান নিয়ে স্মৃতি এক্সপ্রেস এগিয়ে যাবে সামনের দিকে। কি বলছেন তারা, শুনে নেওয়া যাক। আমার মনে হয় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধে আজকে, বিশেষ করে এখানে 2000 থেকে বোধহয় 2017 অবধি যে বেসিক বাংলা গান হয়েছে সেই গানগুলো পরিবেশন করা হবে, আর পরিবেশিত হবে এমন দুজন শিল্পীর কণ্ঠে যারা খুব ভালো গান করেন, একজন তনিকা আর একজন শোভন। তা এখন অ্যাকচুয়ালি বেসিক গানের না প্রচারের জায়গাটা খুব কমে গেছে, যেটা কিছুদিন আগে অবধিও খুব
জোরালো ছিল, তা সেই সেই পরিপ্রেক্ষিতে এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ এবং এরকম অনুষ্ঠান আরও হওয়া দরকার, যাতে মানুষের এই গানগুলো সম্পর্কে আবার একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয় এবং নতুন গান আরও তৈরি হয় এবং নতুন শিল্পী, নতুন সুরকার, নতুন গীতিকার এরা যাতে উৎসাহিত হয়ে আরও নতুন গান তৈরি করতে পারে। সর্বপ্রথম বলি এটা একটা অভিনব প্রয়াস, কারণ আমি এটা যখন ইনফ্যাক্ট এই অনুষ্ঠানটার জন্য বিভিন্ন শিল্পীদের বাইট নেওয়া হচ্ছিল সেই সময় যে কথাটা বলেছি এই মুহূর্তেও সেই কথাটাই বলবো, কারণ যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে সমকালীন বাংলা গান বা বাংলা আধুনিক গান নিয়ে একটা গোটা ইভিনিং মানুষকে ধরে রাখা এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, এটার জন্য একটা বেশ দুর্জয় সাহস লাগে। তো এই প্রয়াসটাই, এই কনসেপ্টটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং স্মৃতি এক্সপ্রেস দিয়ে যেভাবে এটাকে ব্যাখ্যা করা হয়েছে বা যেভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছে প্রজেকশনটাও খুব ইন্টারেস্টিং। এবং সবথেকে বড় কথা, তনিকা দি একজন এক্সপিরিয়েন্সড সো কল, তার বয়সের দিক থেকে আমি বলছি, গান বাজনা সমস্ত কিছু, এবং শোভন একেবারে নতুন এই সময় এই প্রজন্মের, এই দুজনের একটা কম্বিনেশনকে একটা ইভিনিংয়ে ধরা এবং এতজন গুণী বিদগ্ধ মানুষদের একসঙ্গে শুনতে আসার জন্য সেই জায়গাটা তৈরি করা এবং সবাই এসছেন সব থেকে বড় কথা, এটা আমার কাছে খুব ডেফিনেটলি আমার মনে হয়েছে খুব ইন্সপায়ারিং। এটা যারা গান করছেন শুধু তাদের জন্য নয়, আমরা যারা সমকালীন বাংলা গানেরও শিল্পী আমাদের জন্য খুব ইন্সপায়ারিং। আমার মনে হয়েছে যে এরকম কাজ সত্যি তো আমরাও করে দেখতে পারি। খুবই ভালো এবং খুব সাহসী প্রয়াস। হ্যাঁ, এইরকম প্রয়াস সেই করতে পারে যারা বেসিক বাংলা গানের জন্য জেনুইনলি কমিটেড। হ্যাঁ, আমি জেনুইনলি কথাটা উইদিন কোটস বললাম, কোনো অন্য কোনো স্বার্থে নয়, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে নয়, যারা জেনুইন বাংলা বেসিক গান নিয়ে ভাবে, ভেবে এসেছে এবং আগামী দিনেও ভাববে, এটা তাদের কমিটমেন্টের একটা জায়গা। মানে এটা আজকে এখন আমরা সবাই জানি যে বাংলা বেসিক গান গণমাধ্যমের যে আনুকূল্য পাওয়া উচিত ছিল সেটা কিন্তু পাইনি, বা আমি এখন আগে পাইনি বলে দুঃখ প্রকাশ করতাম, কিন্তু এখন আমি বলবো যে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলা বেসিক গানকে গণমাধ্যম জায়গা দেয়নি, আস্তে আস্তে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, কারা করেছে কী করেছে সে অনেকেই জানে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। দুই, সরিয়ে দিয়ে কে জায়গা নিয়েছে, ছবির গান। এবং আমার অনেক সময় মনে হয়েছে সেই সমস্ত ছবির গান অনেক বেশি, ছবির অনেক বেশি মানুষের সামনে আনা হয়েছে যেগুলো অতখানি দাক্ষিণ্য পাওয়ার যোগ্যই নয় হয়তো। হ্যাঁ, এরকমও ঘটনা ঘটেছে। তো ভুরি ভুরি এক্সাম্পল আমরা এই গত 17-20 বছরে দেখেছি, গত 7-8 বছরে আরও বেশি করে দেখছি জিনিসটা। সেই জন্য আমার মনে হয় যে এই যে একটা পিরিয়ড ভেবে নেওয়া হয়েছে 2000 থেকে 2017, এর মধ্যে অসংখ্য অনেক ভালো ভালো বেসিক বাংলা গান তৈরি হয়েছে, কিন্তু ওই যে বললাম গণমাধ্যমের ফেভার বা আনুকূল্য পায়নি বলে সেই সমস্ত গানগুলোর অনেক গান শ্রোতাদের কাছে কিন্তু ঠিকমতো পৌঁছয়নি। খুব খুশি, বেসিক গান তো সত্যি কথাই এখন বিশেষ শুনতে পাই না, তবে একটা বেসিক গানের পেছনে অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। বেসিক গানকে আবার তুলে আনা হচ্ছে স্মৃতি সফরের মাধ্যমে, টুনাইকে বা দেবাশিসকে খুব খুব অভিনন্দন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।